शादा खानेर पर एबार रजनीगंधार मालाय बोमा रेखे हुमकी बनगा घाटमाल ग्राम पंचायत बीजेपी प्रार्थी आशीष मंडलेर बाड़ीर सामने माला बोमा अभियोगे तृणमूलेर दिके एलाकाय चांचल्य तैरी होयेछे। देखछेन सेई छबि माला बोमा शादा खानेर पर एबार रजनीगंधार मालाय बोमा रेखे हुमकी देया हलो। সমীরণ পাল কথা বলবে প্রথমতে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠছে? দেখো, যেটা অভিযোগ উঠেছে যে বনগাঁর ব্লকের ঘাটবাড় গ্রাম পঞ্চায়েতের কালমেগা গ্রাম, সেখানে বনগাঁ পঞ্চায়েত সমিতির 20 নম্বর আসনের বিজেপি প্রার্থী আশিস মণ্ডল তার বাড়িতে আজকে সকালবেলা প্রতিবেশীরা তাকে ডাকেন এবং দেখে খবর দেন যে তার বাড়ির ঠিক সামনে একটি সাদা থান, 3টি তাজা বোমা ও একটি রজনীগন্ধা ফুলের মালা রেখে গেছে তুরস্কিরা। এবং তিনি দেখে তিনি অবাক হয়ে যান, তিনি দলের নেতৃত্বকে খবর দেন, কারণ গতকালই ওই এলাকাতে তৃণমূলের একটি কর্মী সভা ছিল, যেহেতু পঞ্চায়েত নির্বাচনের হাতে গোনা মাত্র কয়েকদিন, আগামীকালই প্রচার শেষ। এবং সেই এই সমস্ত দেখে দলীয় নেতৃত্বের খবর দেন অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিধায়ক, এবং বনগাঁ সাংগঠনিক সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল সকলে আসেন এবং তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। ধন্যবাদ সমীরণ। কুলতলির খবর আপনাদের দেখাবো, যেখানে ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসা। কুলতলির কুন্দখালি গোদাবর এলাকায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ বাঁচাতে গেলে আক্রান্ত হন তৃণমূল কর্মীর ছেলেও। হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী অময় সর্দারের অভিযোগ, গতকাল সকালে সিপিএম এবং বিজেপির দেওয়া ভোটার স্লিপ অস্বীকার করায় রাতে বাড়িতে চড়া হয় বিরোধীদের দুষ্কৃতী দল। কথা বলবো হিন্দলদের প্রতিনিধি, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, সেই সঙ্গে তার ছেলেও আক্রান্ত হয়েছে, তাদের অবস্থা এখন কিরকম? সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ করছে হিন্দল? একেবারেই দেখো, বিরোধীদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কুলতলি থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। যেটা মূল বক্তব্য, তৃণমূল কংগ্রেস কর্মী যিনি আক্রান্ত হয়েছেন এবং তার ছেলেও আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা যেটা বলছেন যে এই যে ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপ তারা তাদের বাড়িতে সকালবেলা সিপিএম এবং বিজেপি দেওয়ার স্লিপ দিতে যায় এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত গণ্ডগোলের সূত্রপাত এবং তারা তা স্বীকার না করায় রাত্রেবেলা বাড়িতে চড়া হয় সিপিএম এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তেমনটাই কিন্তু তৃণমূলের যিনি কর্মী রয়েছেন অময় সর্দার, তিনি কিন্তু সেই অভিযোগই করছেন এবং তার বক্তব্য যে তাদের বেধড়ক মারধর করা হয়, তার ছেলে বাঁচাতে গেলে তাকেও ব্যাপক মারধর করা হয়। এই গোটা ঘটনায় কিন্তু সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এ ব্যাপারে এখনো পর্যন্ত কুলতলি থানায় যেহেতু কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, সে প্রসঙ্গে পুলিশের তরফ থেকেও কিন্তু তেমন কিছু বলা হয়নি। গোটা ঘটনা যদি লিখিত আকারে অভিযোগ হয় সেক্ষেত্রে পুলিশ খতিয়ে দেখবে, যদিও এই ধরনের যে অভিযোগ উঠছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে বারংবার কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত বিভিন্ন কারণে কখনো বা মনোনয়ন জমাকে কেন্দ্র করে কখনো কখনো বা গোষ্ঠীদ্বন্দ্বে খুন, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটেছে। এবার ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে যে গণ্ডগোলের সূত্রপাত তা নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। যদি লিখিতভাবে পুলিশে অভিযোগ দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশ তদন্ত করে দেখবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। অমৃত, ধন্যবাদ।